বাংলাদেশের গৃহবধূ সুমা বেগমের হত্যাকারী তার ঘাতক স্বামী আমিনুর যেভাবে আসলে ব্রিকলেনে এসে ধরা পড়ে সেটার একটা বিস্তারিত আমরা জানতে পেরেছি এখানে যারা উপস্থিত ছিলেন, এবং সেটারও একটা সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে, কিন্তু সেটা আমরা আপনাদের সামনে এই মুহূর্তে দেখাতে পারবো না যেহেতু এটিও কোর্টের একটি এভিডেন্স। তো যেটা হয়েছে যে সুমা বেগমকে রাত্রে ঠিক 12টা রাত্রে মানে 29 এপ্রিল রাত 11:40-45 এর ভিতরে কোনো একটা সময়েই সে হত্যা করে, এবং তারপরেই তার মরদেহটি 15-20 মিনিটের মধ্যেই সেই বাসার পাশের রিভার লিতে সেখানে সুটকেসে ভরে ফেলে দেয়। তারপরে দুটি বাচ্চাকে নিয়ে পুষ্টিয়ারে করে এই ব্রিকলেইনে চলে আসে, এবং সেটা রাত্রে প্রায় 1টার দিকে, এবং রাত্রে 1টা থেকে 1:30টার মধ্যে এখানে যখন ব্রিকলেইনের কয়েকটি এই প্রতিষ্ঠান, বিশেষ করে অফ লাইসেন্স কয়েকটি অফ লাইসেন্স, তারা যখন প্রায় বন্ধ করে করার মানে ভিতর দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন সে এই এই ব্রিকলেইনেরই একটি অফ লাইসেন্সে বাচ্চাগুলোকে নিয়ে প্রবেশ করে এবং সেখানে ললিপপ কিনতে চায়। তখন দোকানিরা দেখেন যে যে বাচ্চা দুটির শরীরে যে পর্যাপ্ত শীতের কাপড় নেই, এবং তাদের আসলে এক ধরনের সন্দেহ হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বা এখা তখন থেকে আসলে তাদের এক ধরনের আগ্রহ তৈরি হয় যে এত রাত্রে দুটি বাচ্চা নিয়ে এভাবে শীতের কাপড় চুপড় এগুলো নেই একজন মানুষ ব্রিকলেইনে হাঁটাহাঁটি করছে, এটি তাদের এক ধরনের সন্দেহের উদ্রেক হয়। তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে সে লিডস থেকে এসেছে, কাউকে আবার একবার বলছিল সে পাসপোর্টের কাজে এসেছে লন্ডনে, তার স্ত্রীর সাথে তারা মনোমালিন্য হয়েছে, এবং তার স্ত্রী সুমা বেগম সে বাসে উঠে কোথায় চলে গিয়েছে সে জানে না, এই ধরনের একটি বক্তব্য দেয়। তারপরে বাচ্চারা হয়তো কান্নাকাটা করছিল, মানে যেই 4 মাসের বাচ্চার কথা আমরা জানতে পেরেছি, সেই 4 মাসের বাচ্চারা যখন কান্নাকাটি করছিল তখন আমিনুর সেই বাচ্চাটির মুখে দুধের বোতল দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি এই পর্যায়ে এসে বিষম খায়। তো এই যে সে অসংলগ্ন কথাবার্তা বলছিল, এক এক ধরনের কথাবার্তা বলছিল, তখন এই ব্রিকলেইনের ব্যবসায়ীরা তার কাছ থেকে তার একজন রিলেটিভস যারা এই পূর্ব লন্ডনেই থাকেন তাদেরকে ফোন করে, এবং তারাও আসেন। ইন দ্য মিন টাইম পুলিশকেও ফোন করা হয়। পুলিশ এসে যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, ঠিক এই পর্যায়ে আমিনুর প্রথম এই যে আমরা যেটা বলছিলাম যে মিসিং রিপোর্ট হয়েছিল 30 এপ্রিল মানে 30 এপ্রিল রবিবার রাত 12টার পরে সেই প্রথম মিসিং রিপোর্টটি করে, এবং পুলিশ তাকে সেই যে আত্মীয় মানে কার বাসায় থাকবে এত রাত্রে এইরকম একটা সিচুয়েশনে সেই দুই আত্মীয় সহ বাচ্চা দুটি এবং আমিনুর সহ তাদেরকে সেই আত্মীয়র বাসায় ড্রপ করে আসে, এবং তদন্তের সাথে যেহেতু তারা অফিসিয়ালি সুমা বেগমের মিসিং রিপোর্টটি পেয়েছে হাজব্যান্ডের কাছ থেকে, সেই তদন্তের স্বার্থে তাকে বলে যে তার মোবাইল ফোনটি খোলা রাখার জন্য। এখানে বলে রাখি যে পুলিশ আসার আগে মানে পুলিশ আত্মীয় স্বজন আসার ঠিক আগে একবার কিন্তু সে এখান থেকে বের হয়ে যেতে চেয়েছিল, কিন্তু স্থানীয়রা আবার তাকে আটকে রাখেন। তখনও তারা বুঝতে পারেননি যে এই ঘটনার পিছনে নির্মম কিছু একটি ঘটনা এর পিছনে জড়িয়ে আছে। ঠিক এই পর্যায়ে যখন পুলিশ তাকে সেই আত্মীয়র বাসায় ড্রপ করে ভোর 4:30-4টার দিকে, এবং পুলিশ এসে একটি বড় যে ভ্যানে করে তাদেরকে নিয়ে যায়, তারপরেই পুলিশ এই মিসিং রিপোর্ট মানে এই তদন্ত শুরু করে, কিন্তু আমিনুর কিন্তু তখন থেকেই মানে হঠাৎ করে তার মোবাইল ফোন অফ করে সে আবার নিরুদ্দেশ হয়ে যায়। সে আত্মীয়র বাসা থেকে তার দুটি বাচ্চাকে সেখানে রেখে তারপর পুলিশ যখন ঘটনা তদন্তের এক পর্যায়ে গিয়ে নিশ্চিত হয় যে এর পিছনে একটি মারাত্মক ঘটনা জড়িত আছে, তারপরেই পুলিশ আমিনুরকে তারা কোনোভাবে ট্রেকিং করে যেভাবেই হোক তারা বেথনাগ্রিন থেকে গ্রেফতার করে, এবং তার বিরুদ্ধে প্রথম দিন যেই হত্যার সন্দেহে তাকে আটক করা হয়, এবং তার পরের দিনই পুলিশ নিশ্চিত হয় যে আমিনুরই সুমা বেগমের হত্যার জন্য দায়ী, এবং তার বিরুদ্ধে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা এই এই ঘটনার পুরো বিস্তারিত আপনারা জেনেছেন, তবে অনেকগুলো প্রশ্ন এখানে আপনারা করছেন যে বিষয়গুলো আসলে আমরাও জানি, কিন্তু আমরা এই মুহূর্তে এই বিষয়গুলো যেহেতু মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু এই ইনফরমেশনগুলো মামলার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং মামলার আলামত হিসেবে অনেক কিছু এখানে ব্যবহৃত হবে, সুতরাং এই তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। এর পাশাপাশি সুমা বেগম কীভাবে ব্রিটেনে এসেছেন, তারপর আমিনুরের ইমিগ্রেশন স্ট্যাটাস, এইগুলো আসলে আমরা সংবাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মনে করছি না, দেখেই এইগুলো আমরা আসলে এই মুহূর্তে আপনাদেরকে বলছি না। মামলা যত ঘনাবে, মামলা যত এগুবে,
যেমন 25 জুলাই একটি তারিখ রয়েছে, তারপর আর বিভিন্ন ধাপের তারিখের পরে যখন এই মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হবে তখন অনেক বিষয় আপনাদের সামনে আদালতের মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবে। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।